সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের রসুল রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বসে গেলাম আজকে ইফতারের সামনে নিয়ে, তো এখন মোনাজাত করতে হবে। তাহলে চলুন আমরা মোনাজাতটা ধরি। সারাদিন রোজা রেখে তোমার শরীর দরবারে দুটি হাত বাড়িয়ে দিলাম, আমাদের রোজা তুমি কবুল করে নাও, আমাদের তারাবি গুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের তাসবি তাহলি দান খয়রাত যাবতীয় আমল গুলো তুমি কবুল করে নাও। আল্লাহ এক এক করে রব্বুল আলামিন রমজান গুলো শেষ হতে চলেছে, রমজান রোমের অনেক কাজ করছি যেহেতু সামনে ঈদ চলে আসছে, তো ঘরে তো অনেক ছাড়া পোছা কাজ আছে। দুদিন আগে আমি ঘরে যে আমার বড় বড় হাঁড়ি ছিল সে হাঁড়িগুলো আমি মেজে ধুয়ে ফেলেছি, তারপর কালকে আমি আমার সুটকেসের ডিনার সেটগুলো ধুয়ে ফেলেছি, আজকে আমি আবার আমার ফ্রিজটা ধুয়ে ফেলেছি। তো ফ্রিজটা ধুইতে একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক বড় ফ্রিজ ধুইতে একটু কষ্ট হতেই পারে। তো ভাবলাম আজকে ইফতারিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, অনেক কাজ করেছি, শরীরটা বেশি একটা ভালো না, আজান দিয়ে দিবে। তো আমি এই তো লাবানটা গ্লাসে ঢেলে নিচ্ছি, তো মাকে আবার লাবান খেতে চায় না, সেজন্য আমি ওকে কোক কিনে দিয়েছি, ও কোক খাবে। আর আজকে বাসে ইফতারি বানাইনি, যেহেতু এত কাজ করেছি সেজন্য আর ইফতারি বানানোর সময় পেলাম না, তাই আপনাদের ভাইয়া বলো বাহির থেকে বিরিয়ানি নিয়ে আসো, বিরিয়ানি এনে খেয়ে ফেলো। আর আপনাদের ভাইয়াও আজকে বাসায় নেই, আপনাদের ভাইয়া আবার আজকে একটা মাদ্রাসায় গিয়েছে, আজিমপুর মাদ্রাসায়, ওখানে কিছু মাদ্রাসার ছেলেদেরকে ইফতারি করাবে। তা আমাদের বলো তোমরা আজকে বাসায় ইফতারি না তৈরি করে নিচের থেকে খাবার কিনে নিয়ে আসো। তাই আজকে আমি এই যে আমাদের বাসার নিচ থেকে মাকে আবার বিরিয়ানি কিনে নিয়ে আসছে, রাসের বিরিয়ানি। সময় আমার হাতে যদি সময় থাকতো তাহলে অবশ্যই আমি বাসায় ইফতারি বানাতাম, কিন্তু এত কাজ করেছি মানে তিন দিন ধরে আমার শরীর অনেকটাই অসুস্থ হয়ে গেছে কাজ করতে করতে। একটু পরে আয়োজন দিয়ে দিবে, আমরা আয়োজনের জন্য অপেক্ষা করছি। তো ইফতারি আবার খাওয়া দাওয়া শেষ করে একটু যাবো কিলানমুর মার্কেটে আমার কাজিনের ছেলের জন্য কিছু কেনাকাটা করার জন্য, বলেছি এবার ঈদে ওকে কিছু দিব। তো আজান দিয়েছে, এখন আমরা আল্লাহর নাম নিয়ে এই খেজুরটা খেয়ে নিই। বিসমিল্লাহ, শেষ হয়ে গেছে, এখন আমরা খাবো বিরিয়ানি। আর মাফি বাসার নিচ থেকে গরুর বিরিয়ানি কিনে নিয়ে আসছে। আমার সাথে আজকে তিন দিন ধরে মাত্র কিন্তু অনেক কাজ করছে, আমার ঘরের টুকিটাকি কাজে আমাকে অনেক হেল্প করছে, সবাই দোয়া করবেন মাফির জন্য। মাফি কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে এখন যে কটা রোজা চলছে মাফি কিন্তু সব কটা রোজা রেখেছে, আমার তো আছে হয়তো তিনটা না চারটা রোজা। আর
শেষ করলাম, এখন আমি এই তো লাবানটা একটু খাবো। শেষ করলাম, এখন আমি একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে আমরা যাব মার্কেটে, আর মার্কেটে গিয়ে যদি আমি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর যদি ভিডিও করতে না পারি তাহলে আমি বাসায় মার্কেট কি কিনে নিয়ে আসলাম সেটা শেয়ার করব। কাপড় দেখা যায় তো শপিং করে আমি এইমাত্র বাসায় চলে এসেছি, আর কি কি শপিং করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা রেডি নিই। আমাদের সবারই কিন্তু মার্কেট করা হয়ে গেছে মোটামুটি, এখন শুধু বাকি আছে জুতা কিনা। তো জুতা কিনতে আমরা শনিবার দিন যাব নিউ মার্কেটে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখে। আর এই মার্কেটগুলো আমি করেছি, আমার কাজিনের দুটো ছেলে আছে তো ওদের জন্য আমি করে নিয়ে আসছি। একটু বের করে দেখাই, এটা হচ্ছে পেন্ট, অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটি হচ্ছে শার্ট, শার্টটা হচ্ছে হলো জেস কাপুরের, ভালোই শার্টটা, বেশি একটা খারাপ না মাশাআল্লাহ। এটাও আমার কাজিনের ছেলের জন্য আসছে। প্রথম যেই ড্রেসটা আমি দেখালাম এটা হচ্ছে আমার কাজিনের ছোট ছেলে, আর এটা হচ্ছে বড় ছেলে। তো মার্কেটগুলো দেখলে ওরা অনেকটাই খুশি হবে। সেদিন আমি গিয়েছিলাম ওদের বাসায়, আমি ওদেরকে আর বলিনি যে এবার ঈদে আমি তোমাদেরকে মার্কেট করে দিব। এই যে পেন্ট, পেন্টের সাথে বেল্ট আছে, তো এগুলোই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। তো আমার ব্লগটি আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।